আল্লাহ রসুলের পরে সবচাইতে সম্মানী ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এইটা শিয়ারা মানতে রাজি না। শিয়ারা বলে হযরত আলী এর আল্লাহ রসুলের দাফন কাফন গোসলের মধ্যে লিপ্ত ছিল, আলীকে বাদ দিয়া তারা ওই দিকে ষড়যন্ত্র করে আবু বকরকে খলিফা বানাই দিয়েছে। কথা বলতে পারছেন? তো এখানে তারা আরও একটা দলিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের বয়াত গ্রহণ করছিলেন ছ মাস পর। তো এটার জন্য তারা মনে করেন যে এখানে আলী রাদিয়াল্লাহু হয়তো কোনো ক্ষোভ ছিল, কিন্তু আসলে বিষয়টা তা না। এখানে বিষয়টা ছিল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আবু বকরের কাছে মানে রাসুলের সম্পত্তির অংশ দাবি করছেন। রাসুল তো ছেলে নাই, মেয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তিনি, যে আমার আব্বার সম্পত্তি, যে আল্লাহ রসুলের যে ওয়াদিউল কোরা, ফেদাক, তাইমা, খাইবারে যে বিশাল সম্পত্তি ছিল যেটাকে বলে মালিফাই, এটা আপনারা সুরে হাসরের তাফসির শুনে জানতে পারবেন, কোরআন মানে সমুদ্র। তা আল্লাহ রসুলের বিশাল সম্পদ ছিল ওয়াদিউল কোরা, ফেদাক, তাইমা, এই এক একটা অঞ্চল আমাদের বাংলাদেশে তো বড় বড়। তো এই সব সম্পত্তি আল্লাহ রসুলের ছিল, এটা আল্লাহ মানে এগুলো বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়েছিল, এগুলো গনিমত হিসাবে বন্টন করা হয়নি, এটা সম্পূর্ণ কোরআনে আছে। এগুলো আল্লাহ রসুলের নিজস্ব সম্পদ ছিল, এটা আল্লাহ রসুল নিজে ইচ্ছামতো এটা ব্যয় করতেন। তো এখন মা ফাতেমার দাবি ছিল যে আমার আব্বার এত সম্পদ, তা আমরা এই সম্পদের অংশীদার হব না? কিন্তু আবু বকর সিদ্দিক বলেন যে না, নবীরা কোনো সম্পদের মালিক না এবং নবীরা নবীদের কোনো ওয়ারিশ হয় না। নবীদের ওয়ারিশ হবে আলেমরা এবং নবীদের ওয়ারিশ হবে তাদের এলেমের ওয়ারিশ, কিতাবের ওয়ারিশ, কিন্তু সম্পদের কোনো ওয়ারিশ হবে না, নবীদের কোনো সম্পদ নাই। তো এই কথায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হয়তো মনে বিষয়টা মেনে নিয়েছেন, কিন্তু তারপরে তো মনে একটা কষ্টই থাকতে পারে যে আমার এত আব্বার বিশাল সম্পত্তি। কিন্তু সমস্যা নাই, এই খেলাফত আমলে রাসুল সাসামের পরিবারবর্গ এবং তার বংশে যারা সবাইকে এক বড় বড় ভাতা দেওয়া হতো, এমনভাবে তার ভাতা দেওয়া হতো যে তাদের জীবনযাপনে কোনো রকম কোনো কষ্ট হতো না। কিন্তু রাসুলের সম্পদ হিসেবে সম্পদ বণ্টন করা এটা শরীয়তে এটা নাই, এটা বিধান নাই। এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ইন্তেকালের পরে ছয় মাস বেঁচে ছিলেন, কিন্তু এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের বায়াত তিনি গ্রহণ করেছেন। তো এটা আমরা অনুমান করি যে আবু বকর সিদ্দিকের বায়াতটা আলী যদি সাথে সাথে করতেন, তাহলে তো মাদের বোন ফাতেমা তিনি হয়তো একটা মনে কষ্ট নিতেন যে উনি আমার দাবি রাখলেন না, আমার স্বামী তার হাতে বায়াত গ্রহণ করছেন, এই কষ্টটা হয়তো অনুভব করবেন মা ফাতেমা। এই জন্য মা ফাতেমা যতদিন জীবিত ছিলেন আলী রাদিয়াল্লাহু তদ্দিন আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করেন নাই। তো আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের আমলেও তিনি চিফ জাস্টিস বা প্রধান কাজীউল কোজাত, চিফ জাস্টিস প্রধান কাজীর দায়িত্ব এই চাকরি হযরত আলী রাদিয়াল্লাহু করেছেন, এবং তার আবু বকর সিদ্দিকের প্রতি আলী কোনো রকমের কোনো দ্বিমত ছিল না, তাকে সবাই মনে প্রাণে এক নম্বর খলিফা এটা মেনে নিয়েছেন। কাজে এখানে এ ধরনের কোনো সন্দেহ সৃষ্টি হতে পারে না যেটা শিয়ারা সৃষ্টি করছে। ভাই, পৃথিবীর মুসলমানদের বাস্তব ইতিহাস যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন, খুবই ভয়ঙ্কর। পৃথিবীর মুসলমানদের ইতিহাসটা খুবই ভয়ঙ্কর। আমার সাথে তো বিশ্বের বড় বড় জ্ঞানীদের সম্পর্ক, শুধু আমার এই আমার আলোচনার মাধ্যমে অনেক বড় বড় শিক্ষিত লোকেরা আমার সাথে যোগাযোগ করে। তো একজন লোক ইরানে চাকরি করেছেন, সে আমাকে কতগুলো ইরানের গোপন খবর আমাকে বললেন, যেগুলো শুনে আমি অবাক হয়ে গেছি। উনি বললেন, ওমর ফারুককে হত্যা করছে যে যুবক তার নাম কি, আবু লুলু, এই আবু লুলু গোলাম এ কিন্তু পারস্যের অধিবাসী ছিল, বনু হুনায়ব গোত্রের ছিল, লোক ছিল এই আবু লুলু, এবং এই আবু লুলু মুগির ইবনে শোবার গোলাম ছিল। এই আবু লুলু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে। তো এই আবু লুলু সে হলো অগ্নিপূজক পারস্যের, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে নামাজরত অবস্থায় ফজরের সময় নামাজের মধ্যে তাকে আক্রমণ করে ওমর ফারুককে শহীদ করে। এখন এই আবু লুলু পারস্যের লোক হওয়ার কারণে ইরানে আবু লুলুর নামে জাদুঘর আছে, এবং সেই জাদুঘরের সামনে আসসালামু আলাইকি ইয়া আবু লুলু, তারা আবু লুলুকে সম্মান করছে এবং আবু লুলুর নামে সেখানে তারা জাদুঘর করেছে, মানে আবু লুলু ওমর ফারুককে হত্যা করছে, এটা ভালো কাজ করছে তাদের ইরানিদের মতে।
তাহলে এই যদি একটা মানুষের মন হয় তাহলে তারা কি মুসলমান সেটা বলেন। এই যে পারস্যের যে বড় সেনাপতি রুস্তম, এই রুস্তম সেনাপতিকে মুসলমান হত্যা করে না? রুস্তম সেনাপতি ছিল সে যখন সেই কাদিসিয়ার যুদ্ধে যখন সে ময়দানে আসে তখন 18টা হাতির বেষ্টনের মধ্যে এই রুস্তম সেনাপতি ছিল। মুসলমান সেইখানে ঢুকে তাকে সেখান থেকে তাড়িয়েছে, তারপর সে একটা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছিল, সেখান থেকে ধরে উঠে তাকে হত্যা করা হয়েছে। এই রুস্তমকে মুসলমান হত্যা করেছে, সে রুস্তম অগ্নিপূজক ছিল, কিন্তু সেই রুস্তমের মানে ভাস্কর্য ইরানে আছে। তাহলে ইরান যদি এগুলিকে লালন পালন করে তাহলে তাদেরকে আমরা কি মুসলমান মনে করবো সেটা বলেন। কাজে পৃথিবীতে মুসলমানদের অবস্থা খুবই ভয়ঙ্কর। কাজে এই জন্য আপনাদেরকে আমি একটাই পরামর্শ দিব যে আপনারা যদি ইমান নিয়ে কবরে যেতে চান, অবশ্যই চান, তাহলে আপনাদেরকে কোরআন এবং রাসুলের জীবনী দুইটা জিনিসকে ধরে রাখেন। কোরআন এবং রাসুলের জীবনী এই দুইটা জিনিস ধরে রাখেন, তাহলে আপনি হক জিনিসটা কিনা বুঝতে পারবেন। এছাড়া অন্য কিছুতে আপনি কোনো হক জিনিস আপনি বুঝতে পারবেন না। আপনারা জানেন, আপনাদের আলেমদেরকে জিজ্ঞাসা করেন, হাশরের ময়দানে বিচারের টেবিলে আসমানি কেতাব ছাড়া কোনো কেতাব বিচারের টেবিলে যাবে না, কিন্তু এই বিভিন্ন দলীয় লোকেরা কি কেতাব পড়ে তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে দেখেন তো। মোহাম্মদ সাহেব উম্মতের বিচার হবে কোরআন দ্বারা, মুসা সাহেব উম্মতের বিচার হবে তাওরাত দ্বারা, ঈসা আলাইহিস উম্মতের বিচার ইঞ্জিল কেতাব দ্বারা, দাউদ আলাইহিস উম্মতের বিচার হবে জবুর কেতাব দ্বারা। এই আসমানি কেতাবগুলো বিচারের টেবিলে যাবে, কিন্তু আমরা আসমানি কেতাব ছাড়া অন্যান্য দলীয় কেতাব পড়ে আমরা জীবন শেষ করে দিচ্ছি। কাজে এই জন্য আপনাদেরকে অনুরোধ যে আপনারা কোরআন এবং রাসুলের জীবনী দুইটা জিনিস পড়েন, দুইটা জিনিস শোনেন, তাহলে আপনারা সত্যিকার ইসলাম কি এটা বুঝতে পারবেন।